Aspetta, che ne sento io, basta. Andiste una! Oh! Non è live, che cosa তোমরা লাইভ করেন নি একদম আমার হাতের কাছে হচ্ছে যে বিশাল বড় একটা মৌচাক এই মৌচাক থেকে এখন আমরা মধু সংগ্রহ করব এবং এই মধুগুলোই হচ্ছে যে আপনাদেরকে আর কি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব এখন হচ্ছে শীতকাল চলতেছে সরিষা ফুলের সিজন এখন হচ্ছে অনেক মানুষই জানে না যে মধু জমে যায় এই মধু জমার কারণে হচ্ছে যে আমরা ব্যবসায়ীরাও একটু কষ্টে পড়ে যাই মধু বিক্রি করতে এবং সাধারণ মানুষও হচ্ছে ধোঁকা খায় যে হচ্ছে মধু জমে গেলে নাকি মনে করে যে ভেজাল আসলে তা কিন্তু না মধু মধ্যে হচ্ছে যে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকলে আর কি মধুটা জমে যায় এটাই হচ্ছে যে সত্য কথা এটাই হচ্ছে বাস্তব কথা মধু জমা হচ্ছে এটা খাঁটির লক্ষণ দাদা নামে হয়ে গেছে আপনাকে লিয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি একদম কাছ থেকে ভিড় এই যে দেখেন চাকাটা হচ্ছে এই যে দেখেন এটা তো মাথা দিচ্ছে তো ভালোভাবে গাটি দেখ ভাই গায়ে বসে হয়ে গেছে এই যে ধোয়া উঠতেছে দেখেন দেখতে পাবেন নানি না সারা আর এই যে গেছেন কত কাছ থেকে ভিডিও করতে এসে দেখেন কত কষ্ট করে আসছি 50 কিলোমিটার দূরে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে না আপনি আমার বাড়ি আমার সমস্যা নাই ইয়াল্লা মাসি ঠান্ডার মধ্যে রোজ চাইতে না দেখেন কি অবস্থা আদিস না ওরা হো নিজে লাইভটা করতে পারলাম না সাদার লাইভ করেন নি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের প্রথম চাক খুবই কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে মধুতে রেনু হয় বেশি এই জন্য সরিষা ফুলের মধুতে প্রচুর পরিমাণে রেনু হয় আপনার না আচ্ছেন ইয়ে হবে চাকাটা হয়ে গেছে খালি ফিনিশিং দেখাচ্ছে নাকি এই যে মধু অনেক কিনে একদম এই ধরো মোবাইল তুমি ধরো মোবাইল ধরো কত করে না খাওয়া ওই পাতাল করি আগে ওই দিকে আইন সালাম আলাইকুম আমরা এই মৌচাক থেকে মধু সংগ্রহ করলাম যে এই পরিমাণ মধু হয়েছে এটা হচ্ছে সরিষা ফুলের মধু এই মধু কিন্তু জমবে মধু কিন্তু জমা হচ্ছে যে খাঁটির লক্ষণ কেউ ভেজাল মনে করবেন না আমি একটা ভ্রম করা অবস্থায় আছি ভিডিও এখনই শেষ করে দিব সালাম আলাইকুম খারাপ হয়ে যাবে বন্ধ করেন